আমার ডাইনিং প্লেস, এটা এটা সাদা রাখা আছে কারণ এটাতে 3D পেইন্টিং হবে, ঠিক আছে, আর এটা এটাতেও হবে উপরটা। বর্তমানে ছাদের দৃশ্য এখন এরকম রঙের বালতি, এইটা হচ্ছে আমার যে সাদা গেটআপটা ছিল, দেখো আপাতত এরকম টাইপের হয়ে গেছে। আর দেখো প্রথম এটা হচ্ছে গঙ্গা, গঙ্গা আর নদীর মিলন স্থান এই জায়গাটা। কিরে তোর প্যান্টার দোষ সত্যি, চশমাটা গেল। রেডি ভাই, চল চল। এইটা এইটা কার প্যান্ট তোমরা চিনতে পারছো? এটা কার প্যান্ট চিনতে পারছো? प्लीज सब और वो जो लाल वाला बटन है उसमें भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाए। मॉर्निंग एवरीवन, मतलब मॉर्निंग है, आफ्टरनून हो गया है, लाइक इसको ना उठलो तो लाइक मॉर्निंग मॉर्निंग होती, तो এটা হচ্ছে আমার নতুন বাড়ির ঘর, ঠিক আছে। আর প্রথমে হচ্ছে এটা হচ্ছে কিচেন রুম, ঠিক আছে, আর চলো এটা হচ্ছে সেকেন্ড রুম। তো রুমগুলো কীরকমভাবে কমপ্লিট হয়েছে সেটাও তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। এটা বাথরুম, আর এটা হচ্ছে আমার ডাইনিং প্লেস, এটা এটা সাদা রাখা আছে কারণ এটাতে 3D পেন্টিং হবে, ঠিক আছে, আর এটা এটাতেও হবে, ওপরটাতেও হবে। আর এটা একটা রুম, তো এগুলো দরজাগুলো সব সানমাইকার বসানো আছে, তার জন্য এগুলো চাপ দিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে আমার একটা দেয়ালের পেন্টিং হয়েছে, আর এটা হচ্ছে এর সাথে রুম, বাথরুম অ্যাটাচ, ঠিক আছে। উপরে ডিজাইনগুলো ঠিক এরকম এরকম হয়েছে। তো অনেকদিন ধরে বাড়ি নিয়ে একটা ছোটো ব্লগ করবো ভাবছিলাম, কিন্তু আজকে বাড়ি নিয়ে একজ্যাক্ট না, আরও অনেক কিছু হবে সঙ্গে। আর এই আপাতত এরকম টাইপের হয়েছে। আর ব্যালকনিতে দেখো কাজ তো রানিং আছে, এই হচ্ছে ব্যালকনির কাজ রানিং, ঠিক আছে। এটা হচ্ছে সিলিংয়ের কাজ চলছে, ইয়েলো কালার দিয়ে ক্রিম টাইপের। আর এখন আপাতত এই কাজগুলো হচ্ছে মেন গেট, মেন গেটের কাজ চলছে গ্রিলের। চলো নিজে আয় বলো সাজ্জু দা, এটা হচ্ছে আমাদের কালার মিস্ত্রি, বাকি আমার দিক থেকে কোনোরকম কোনো অবজেকশন থাকবে না। আর চলো গাইজ, এইটাই ছিল আপাতত আপডেট। আর ছাদের ছাদের দৃশ্যটা চলো একবার দেখিয়ে নিয়ে আসি। তো বর্তমানে ছাদের দৃশ্য এখন এরকম রঙের বালতি, এইটা হচ্ছে আমার যে সাদার গেটআপটা ছিল, দেখো আপাতত এরকম টাইপের হয়ে গেছে। আর এই দেখো কত মাল পড়ে আছে ভাই, দেখছো এগুলো সব নষ্ট, সব নষ্ট। আর এখানে আমি বসার জন্য সুন্দর করে জায়গা করেছি, রাত্রিবেলা এসে বেশ ভালোই বসা আড্ডা দেওয়া হয়। তো এটা হচ্ছে সামনের প্লেসটা আপাতত, চলো অলমোস্ট কমপ্লিট কমপ্লিট হয়েই গেছে, ঠিক আছে। আর দেখো আমার ঘরে কিছু ব্যাগ আছে, ঠিক আছে, ব্যাগ নিয়ে আমরা কোথায় যাচ্ছি এটাও প্ল্যানিং। আর যেখানে যাবো আজকে মোবাইলে হচ্ছে ব্লগ বুক, তো কোথায় যাচ্ছি কী করছি সেটা তো তোমাদেরকে দেখাবো, আর সঙ্গে গিয়ে থাকছে সেটাও কিন্তু দেখাবি স্যার। তো চলো গাইজ নিচে যাই, নিচের অংশটাকেও তোমাদের দেখাই, নিচেও কালার হয়ে গেছে। হ্যাঁ নিয়েছি, এটা হচ্ছে নিচের পোস্টেনটা, নিচে এরকম টাইপের কালার হয়েছে, ঠিক আছে। সিলিংটা সাদাই রেখেছি, এদিকটা পিঙ্ক, আর এদিক থেকে দেখলে এদিকটা স্কাই, সিলটাও তিন ধরনের কালার দিয়ে। এটা কিচেন রুম, ঠিক আছে, আর বাকি তো সব কিছু পূর্ণ ছিল, আর এগুলো চলছে কালার এখন। তো চলো আপাতত হাউস ব্লগ এতটাই ছিল, তারপরে তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে রাস্তায় দেখা হবে। আর এখান থেকে এগুলো সিনটা দেখে নাও, জাস্ট এটা হচ্ছে গ্রাব, এখন এগুলো ফাইনাল কোট হয়নি, ঠিক আছে, এগুলো এখন কমপ্লিট হতে বাকি আছে, বাকি মোটামুটি কমপ্লিটের দিকেই এসছে। এই মাত্র বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এই দেখো কে যাচ্ছে সঙ্গে, ঠিক আছে। আর জিক স্যারটা তো আগের দিন সবাই ব্লগে দেখেছো, ঠিক আছে। আর কোথায় যাচ্ছি এইভাবে করে, কোথায় যাচ্ছি একদম, যাচ্ছি কোথাও, চলো আশা করছি যদি থাম্বনেলটা সেরকমভাবে লাগায় তাহলে তোমরা হয়তো। ঝোলা টোলা নিয়ে কি হবে, এতক্ষণ নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আমরা কি করতে চাচ্ছি। এরকম আইসক্রিম ঠান্ডা বিশাল লেগে আছে, তারপরে আইসক্রিম। তো আমরা এসছি হচ্ছে গঙ্গাতে স্নান করার জন্য, একটু লাফাঝাপি করবো, এই যে গরম পড়েছে আর পাচ্ছি না, কিন্তু এখানে যে হাওয়া, আমার ড্রেস দেখো, বুঝতে পারো, স্কেট সেট রেডি, ঠিক আছে,
এই দেখো সব ছেলেপিলে একদম রেডি হয়ে গেছে গঙ্গায় ঝাঁপ দেওয়ার জন্য। আর এই জায়গাটা হচ্ছে কি, এই দিকটা হচ্ছে নদী, ওই দিকটা হচ্ছে গঙ্গা, গঙ্গা আর নদীর মিলনস্থল এই জায়গাটা। কিরে তোর প্যান্টার দোষ, লাভ দাও। আমি তো দেবো, আমি এখন ভিডিও নেবো, তারপরে লাস্টে আমি এন্ডে ভিডিওটা, মানে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে হয় করে দাও, ঠিক আছে, টং করে ঘন্টা বাজাও, ঠিক আছে। আর এই দেখো আমাদের নিসার আহমেদ চলে এসছে স্মার্ট ওয়াচ। চশমা গেল সাইড নাও সাইড নাও, রেডি ভাই, চল চল। বাবুরাও কা স্টাইল তুললে গাইস, দেখো এখন সব চিল আউট করছে একদম। আর আমি এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, কি করব। আর নৌকো এদিকে লোড হচ্ছে, নৌকো যাবে ওইদিকে। আর কি পরিমাণের হাওয়া দিচ্ছে ভাই, ও হো হো। এবার আমি নামার জন্য প্রস্তুত, চশমাটা খুলে দিন, আরে হারিয়ে যাচ্ছে সবার চশমা, ঠিক আছে। তো চশমাটা কোথায় রাখা যায়? এখনো মানিক ভাই কলা ডুবিয়ে বসে আছে, আর এরা আর আমি তো পুরো এই দেখো কি অবস্থা, বুঝতে পারছো তো? হাই হাই ওট ওট। আর গাইজ একটা জিনিস, একটা জিনিস, এইটা এইটা কার প্যান্ট তোমরা চিনতে পারছো? উঠালে রে বাবা, এটা কার প্যান্ট চিনতে পারছো? ও মাই সাব, হাই হাই চল হাই উঠে। কি এরা তো গেম বাজানা যাবে ভাই, তোর প্যান্টটা কিভাবে পরবি? প্যান্ট আছে আমার, এই কোথায় কই, দেখি দেখি ভাই, দেখি ভাই, দেখি দেখি না দেখি না। এখন বাড়ি যাওয়ার পালা, প্রচুর গরম, উঠেই সঙ্গে সঙ্গে ঘেমে যাচ্ছি। কি দাদা এনজয় হলো তো? দারুন দারুন, চলো বেরোই। অনেক মজা হলো, অনেক ফান হলো, এই দেখো একদম বাড়ির কাছে চলে এসেছি, এই দেখো। তো এখন চলে এসেছে বাড়ি যাওয়ার টাইম, স্নান করে এনজয় করে বাড়ি চলে আসলাম। এইখানে আমার ডমিনোর উঠানো আছে, এই দেখো দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার ডমিনোরের জায়গা। চলো গাইস চলে এসেছি বাড়ি, আর এই হচ্ছে আমাদের ভিজা কাপড়, ঠিক আছে। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে।